সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কোরিয়ান যে সিরিজটা আমরা শুরু করেছি তার 10 নম্বর এপিসোড সম্পর্কে আমরা জানতে চলেছি, আর এই এপিসোডটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে লাস্ট এপিসোডের আগের এপিসোড। তো গত 9 পর্বের পরিচালক যে প্যাচগুলো দিয়েছে কাহিনীর মার প্যাচ, সেই কাহিনীর প্যাচগুলো এই পর্ব থেকে পুরোপুরি খোলা শুরু করবে এবং 11 নম্বর পর্বে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এপিসোড যখন শুরু হয়, গত পর্বের লাস্টে যে আমরা দেখেছিলাম উইলিয়াম এবং ইউমিন একসাথে ছিল, সেখান থেকে শুরু হয় যে উইলিয়াম ইউমিনকে সকল সত্য কাহিনী বলছে এবং সে লিকে ক্রাইম ইউনিটে এজন্য এনেছে যাতে সে লিকে ভালো মতো বুঝতে পারে, কারণ উইলিয়ামের সন্দেহ ছিল হয়তো লি আসল খুনি নয়, আর ও যদি আসল খুনি না হয় তাহলে হুদাই ও কেন মরবে। তো এই কারণে সে মূলত লিকে বাড়ি নিয়ে এসেছে যাতে ওর উপর স্টাডি করতে পারে, যদি খুনি হয় মেরে ফেলবে, আর যদি খুনি না হয় আস্তে আস্তে ও সাজা মওকুফ হয়ে যাবে, ভালো কাজ করে একটা ভালো জীবন পাবে। কিন্তু উইলিয়ামের এই সব কথা ইউমিন রেকর্ড করে ফেলেছে, আর এই সন্দেহটা কিন্তু আমি গত পর্বেই করেছিলাম, কারণ এই মহিলাটাকে আমার মোটেও বিশ্বাস হতো না। তবে মহিলাটা খারাপ না, সুন্দর আছে। তো যাই হোক, ইউমিন তখন উইলিয়ামকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু অ্যারেস্ট করার আগে উইলিয়াম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় বলে যায়, ইউমিন শোনো, আমি আমার কাজ শেষ করার পরে আমি অবশ্যই নিজে থেকে সারেন্ডার করব। আর এদিকে আমরা দেখি ডক্টর গিম করে কি লিকে অনেকগুলো ক্যাপসুল খায়, কিসের ক্যাপসুল খায় এটা আমরা পরে জানতে পারবো। কিন্তু এরপরে আমাদের দেখানো হয় স্টিফেনের বন্ধু হিয়ং কে কেউ মেরে ফেলেছে। তো হিয়ং মারা গেলে প্রসিকিউটর করে কি টায়ার স্টিফেনকে জেল থেকে বের করে এবং স্টিফেনকে বলে হিয়ং কে লি মেরেছে, আর এর প্রমাণস্বরূপ সিসিটিভির ফুটেজও দেখায় যে হিয়ং এর বাড়ির কাছে লিকে দেখা গিয়েছে, এবং এর সাথে প্রসিকিউটর এটাও বলে যে এর পেছনে উইলিয়ামের হাত রয়েছে। আর তখন ওই প্রসিকিউটর আরো এমন গল্প সাজায় যে উইলিয়ামের জন্যই টাইয়ের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে, মানে উইলিয়ামের মিশনেই তো টাই তার মাস্টার, তার ভাইয়ের মতো বন্ধু এবং জাংকেও হারিয়েছে, মানে ওদের দুজনকে পুরো খেপিয়ে দেয় উইলিয়াম এবং লির বিরুদ্ধে। তো এখানে প্রসিকিউটর ওর সাথে লি আর উইলিয়ামের কি প্রবলেম এটা আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে আর কি। তো যাই হোক, তখন আমাদের পাগলা স্টিফেন পুরোর হেপে যায় এবং জিজ্ঞেস করে উইলিয়াম এখন কোথায়। আর তখন ইউমিন স্টিফেন এবং টাইকে সত্য বলে দেয় যে 2 বছর আগে কি হয়েছিল, মানে স্টিভেন কিভাবে জেলে আসলো, আর তাছাড়া লিকে মারার নির্দেশ কে দিয়েছিল। আর তারপর প্রসিকিউটর আরো বলে যে উইলিয়াম তো তোমাদেরকে ব্যবহার করেছে, মানে ওদের এমন কান ভারী করে দেয় যাতে দ্রুত লি এবং উইলিয়াম খতম হয়ে যায়। কিন্তু ইউমিন চাচ্ছিল যেটা আইন অনুসারে হোক। ইউমিন স্টিভেন আর টাইর রাগ দেখে অনেক ভয় পাচ্ছিল যে ওরা আবার উইলিয়াম লিকে না মেরে ফেলে, কিন্তু প্রসিকিউটরও বলে এতে কোনো কিছু যায় আসে না, জাস্ট মেরে ফেলো, বাকিটুকু আমি হ্যান্ডেল করব। তো এখন আমি মোটামুটি কনফিউশনে পড়ে গিয়েছি যে আসলে কি উইলিয়াম খারাপ না প্রসিকিউটর খারাপ, মানে উইলিয়াম যে 2 নম্বর লোক এটা তো প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু আসলে কি উইলিয়াম 2 নম্বর না তাকে ফাঁসানো হলো, এটা নিয়ে আমি একটু টেনশনে আছে। তো যাই হোক, উইলিয়ামকে খুঁজতে টাই করে কি তার বসের হেল্প চায়, তো সেও টাইকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং সে খুব খুশি হয় যে পুরনো টাই, সেই কিলার টাই ফিরে এসেছে। আর এদিকে আমরা দেখি স্টিভেন করে কি তার লোকদেরকে কাজে লাগিয়ে দেয় যাতে তাড়াতাড়ি লিকে খুঁজে বের করে এবং বলে লিকে খুঁজে বের করে দ্রুত মারবে, কারণ ও তোমাদের ভাইকে মেরেছে। আর আমরা বুঝতে পারি টাই এবং স্টিভেনকে মোটামুটি মুক্তি দেওয়া হয়েছে, আর সেটা হয়তো প্রসিকিউটর ও তার বিশেষ ক্ষমতা বলে করেছে আর কি, যাতে লি আর উইলিয়ামকে মারতে পারে। আর এদিকে আমরা দেখি উইলিয়াম করে কি লুকিয়ে 2 ফোন কেনে, একটা হচ্ছে তার জন্য আর একটা তার হচ্ছে পুলিশ অফিসার বন্ধু এবং সাবেক পার্টনার পার্কের জন্য, কারণ উইলিয়ামের এখন পার্কে খুব দরকার, কারণ উইলিয়াম এখন বাইরে থাকতে পারবে না। তো যাই হোক, সে পার্কের কাছে ডক্টর গিমের সকল রিপোর্ট চায়। আর এদিকে আমরা দেখি টাই করে কি উইলিয়ামের বন্ধু পার্কে একটা র্যান্ডম কল করে এবং ওর সাথে কলে কানেক্টেড থাকতে থাকতে ওর ফোনটা হ্যাক করে নেয়, যাতে পার্ক যেহেতু উইলিয়ামের বন্ধু, উইলিয়াম তো অবশ্যই পার্কে কল করবে, তো ওদের কি কথা হয় এটা টাই জানতে পারে। আর এই টেকনোলজি তার ওদের কাছে থাকার কথা না, এটাও হয়তো প্রসিকিউটরি ম্যানেজ করে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি লির জ্ঞান ফেরে এবং সে তার হাতে অনেক রক্ত দেখতে পায়, আর আমরা কিন্তু জানি এই রক্তটা কার, এটা অবশ্যই হিয়ং এর, তার মানে লি হিয়ং কে মেরেছে। তো তখন ডক্টর গিম আসে এবং লিকে আবারও বেহোশ করে দেয়, আর তারপর আমরা দেখি চা নামের একটা লোক আসে এবং লিকে সাথে করে কোথাও নিয়ে যায়। আর তখন ডক্টর গিম বলে দেখো সব ক্লিয়ার হয়ে গিয়েছে এবং লিকে এবার কিন্তু ফাইনাল খতম করে দিতে হবে, আর কোনো যেন ভুল না হয়। তো এখানে চা নামে যে লোকটা এসেছে, মানে লিকে নিয়ে গেল, ওর কথাটাও একটু খেয়াল রাখতে হবে। তো লিকে যখন নিয়ে যাচ্ছে তখনই স্টিভেনের লোকজন আবার লিকে দেখে ফেলে, আর লির গাড়ি থামাতে গিয়ে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর স্টিভেনদের লোকদের যখন দেখে লি বুঝতে পারে যে অনেক বড় সমস্যা রয়েছে, হয়তো ওকে মেরে ফেলবে, তো লিও সেখান থেকে পালাতে থাকে। আর এদিকে চিফ ইউমিনকে ওয়ার্নিং করে যে তুমি উইলিয়ামকে এরকম একটা ফাঁসি দিয়েছো, তুমি যে রাস্তায় রয়েছো সাবধানে কাজ করো যাতে পরে গিলটি ফিল করো না হয় যে তুমি কিছু ভুল করেছো। আর আরেকটা কথা, আমি আমার ছেলেকে অনেক আগে হারিয়েছি, আমার মেয়েকেও হারাতে চাই না, তো তুমি তোমার মতো ইনভেস্টিগেট করো, কিন্তু সত্যটা আমার সামনে নিয়ে এসে চলে এসো। তো এখানে ইউমিনকে কিন্তু সে মেয়ে হিসেবে ইন্ডিকেট করেছে। তো ইউমিন এতদিন মনে করতো যে পাগল মনে করে আর কি, দামি দেয় না, তবে এখানে ইউমিন কিন্তু বলে না, সে উল্টো বলে আমি অনেক দূর চলে এসেছি এবং অবশ্যই আমি উইলিয়ামের ফিনিশ দেখে ছাড়বো। মানে ইউমিনের এখন পাওয়ার বেড়ে গিয়েছে, কারণ সে প্রসিকিউটর ওর সাথে রয়েছে। আর এদিকে আমরা দেখি টাইটার বসের সাহায্যে পার্ক আর উইলিয়ামের কথা শুনে নেয়। তো উইলিয়াম তখন পার্কে একটা জায়গায় দেখা করার কথা বলে, কারণ পার্ক ডক্টরের সকল ইনফরমেশন নিয়ে এসেছে। তো উইলিয়াম তখন পার্কে বলে ওই ইনফরমেশন গুলো অমুক ডাস্টবিনে ফেলে দাও, আমি ওখান থেকে কালেক্ট করবো। কিন্তু যখন এই কথাগুলো উইলিয়াম পার্কের সাথে বলছিল, তখন টাইয়ের বস যে এই কথাগুলো শুনছিল, যান্ত্রিক
আন্তরিক গোলযোগের কারণে টাইর বসের ওখানে শব্দ ওদের কলে ঢুকে যায়। আর তখন উইলিয়াম বুঝে যায় যে এখানে ঘাপলা আছে এবং তাদের কল ট্র্যাক করা হচ্ছে। আর তাছাড়া সে টাইকেও দেখে ফেলে। কিন্তু তখনই পার্ক লির ব্যাপারে বলে যে একটু আগে আমি দেখলাম লি পালাচ্ছে। তো লির নাম শুনে উইলিয়াম করে কি এখান থেকে চলে যায়, যে ইনফরমেশন পরে নেব। তো আমরা দেখি এখানে উইলিয়াম যেটা করে, সে লিকে খোঁজার জন্য লির যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডকে নিয়ে নতুন একটা প্ল্যান বানায়। ওই গার্লফ্রেন্ডকে দিয়ে উইলিয়াম করে কি একটা ইমোশনাল মেসেজ পাঠায় লিকে এবং বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ আসো, জানি ক্ষমা নাই তবুও ক্ষমা চাই। তো গার্লফ্রেন্ডের মেসেজ দেখে লি করে কি দেখা করতে রাজি হয়ে যায়। কিন্তু রাস্তায় স্টিফেনের লোক লিকে দেখে ফেলে এবং তারা স্টিফেনকে লির ব্যাপারে বলে দেয়। আবার উইলিয়াম করে কি তার চিফকে কল করে এবং তাদের মধ্যে অনেক ইমোশনাল কথা হয় এবং আমরা বুঝতে পারি তারা দুজন ভাইয়ের মতো বা অনেক বেশি ক্লোজ। কিন্তু ওই কথা বলার ফলে যেটা হয়, তাইও আবার উইলিয়ামের লোকেশন পেয়ে যায়। মানে দেখেছো মানে পরিচালক কতগুলো লোককে কিভাবে কানেক্ট করলো এক জায়গায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে সেখানে লি আসে আর আমরা কিন্তু জানি অলরেডি এখানের ইনফরমেশন সবাই পেয়ে গিয়েছে। তো উইলিয়াম তখন লিকে যখন মারতে যাবে তখনই স্টিভেন সেখানে চলে আসে, কারণ সে নিজে লিকে মারতে চায়, কারণ লি হিয়ংকে মেরেছে। কিন্তু টাই এসে তখন উইলিয়ামকে মারা শুরু করে যে উইলিয়ামের জন্য সে তার ফ্যামিলি হারিয়েছে। তো এর মধ্যে যেটা হয়, ওদিকে স্টিভেন আর লি, এদিকে টাই আর উইলিয়াম, মানে ম্যাড ডগের টিম নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। তো এরপর স্টিভেন লিকে হারিয়ে দিয়ে ওকে যখন মারতে যায় তখন লির নিষ্পাপ চেহারা দেখে স্টিভেন থেমে যায়। ওর কাছে তখন মনে হতে থাকে যে হিয়ংকে কেউ মেরেছে না, এর পেছনে কোনো আরো কাহিনী রয়েছে। আর তাছাড়া লির সাথে আমি অনেক কাজ করেছি আর ও আমার অনেক ভালো বন্ধু, কয়েকবার আমাকে বাজিয়েওছে। আবার লিও বলে দেখো আমি সত্যটা জানি না, ওকে আমি হত্যা করেছি কিনা, কিন্তু আমি সত্যটা জানতে চাই। তো স্টিভেনেরও তখন সন্দেহ হয় যে আসলেই ঘাপলা কি, ও মারোর কিছু মনে থাকে না, এর পেছনে কিছু তো রয়েছে। তো স্টিভেন আর লি ডিল করে যে তারা এই কেসটা নিজেরা ইনভেস্টিগেট করবে। আর এদিকে আমরা দেখি টাইয়ের কাছে মার খেয়ে উইলিয়ামের অবস্থা কিন্তু বেশ খারাপ। কিন্তু টাই উইলিয়ামকে কিছু সময় দেয়। কিন্তু উইলিয়াম তখন টাইকে বলে তোমার কি মনে হয়, তুমি তো আমার সাথে কাজ করেছো, আমার সম্পর্কে তুমি যা শুনেছো যে আমি তোমাদেরকে ইউজ করেছি, আমার কারণে তোমাদের ফ্যামিলি ধ্বংস হয়েছে বা তোমাদের ট্রিক করে একে অপরের মুখোমুখি করিয়েছি, আমার সম্পর্কে তোমাদের কি মনে হয় এতদিন চলাফেরা করে। তো টাইও তখন বুঝতে পারে যে আসলেই তো উইলিয়াম তো আমাকে অনেকবার হেল্প করেছে আমার মাস্টারকে খুঁজে বের করতে, মানে টাইয়ের যেটা বাবার মতো ছিল আর কি, তাছাড়া এমিলির খেয়াল রাখতে। আর উইলিয়াম যদি টাইয়ের খারাপই চাইবে তাহলে এই ম্যাড ডগের টিম কেন তৈরি করেছিল এবং এই অফার কেন দিয়েছিল যে ওরা ক্রাইম ক্লিয়ার করলে ওদের সাজা কমবে এবং একটা ভালো লাইফ পাবে। তো এটা নিয়ে টাই বুঝতে পারে যে পেছনে হয়তো ঘাপলা রয়েছে, হয়তো তাদেরকে আলাদা করে অন্য কোনো কেউ এর সুবিধা নিতে যাচ্ছে। কিন্তু কে সেই সুবিধাটা নিতে যাচ্ছে? তো সবার মাথায় এই প্রশ্নটা ঘুরপাক এবং সবাই করে কি আবারও জোড়া হয়ে যায়, মানে ম্যাড ডগের টিম আবারও একসাথে হয়ে যায়। আর এদিকে আমরা দেখি চিপ ছুটিতে ছিল, তখন সেখানে দেখা করতে প্রসিকিউটর ও আসে। তো চিপ তাকে বলে তুমি ক্রাইম ইউনিটের সাথে যেটা করেছো এটা ঠিক করনি। তখন চিপ বলে আমি কি করেছি, আমি যা করেছি তার তো কিছুই আপনি জানেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সবকিছু বলছি আজকে। আর তখন প্রসিকিউটর বলে আমার বউয়ার বাচ্চাকে মিনশিক নামের একটা সাইকো কিলার কিছু বছর আগে মেরে ফেলেছিল। তো এরপর ওকে জেলে নেওয়া হয়, ওর 25 বছরের সাজা হয়। কিন্তু এরপর আমি যখন ওকে দেখতে যাই ওর মুখে কোনো লজ্জা ছিল না, ও উল্টো আমাকে দেখে হাসছিল, টিটকারি করছিল যে তোর ফ্যামিলি ধ্বংস করেছি তাতে আমার কি হয়েছে, তুই এত বড় ইকিল কি হয়েছে, 25 বছর পরে আমি আবার বেরোবো, আর এতে আমার পুরো পৃথিবী বিষিয়ে যায় এবং রাগে আমার গা জ্বলে যায়। আর এরপর একদিন আমি দেখি ওর ওয়াইফের সাথে কথা বলছে এবং খুব হেসে হেসে কথা বলছে এবং আমি বুঝতে পারি ওই সাইকো কিলার তার ওয়াইফকে তার চেয়ে বেশি ভালোবাসে। তো তখন আমি ঠিক করলাম ওকে যদি আমি শাস্তি দিতে চাই, আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা আমি ওকে দেবো। আর তারপর আমি ওই সাইকো কিলারের বউকে অনেক জঘন্য ভাবে মেরেছি। আর ওর বউ মারা যাওয়ার পরে ওই সাইকো কিলারের চেহারা ছিল দেখার মতো, ও শুকিয়ে যায়, ও মানসিক যন্ত্রণায় পড়ে যায় এবং লাস্টে সুইসাইড করে। আর তারপর থেকে আমি ঠিক করি এই জগতে যত সাইকো কিলার রয়েছে বা যত সন্ত্রাসী রয়েছে যারা মানুষ হত্যা করে, ওদের সাথেও এরকম হওয়া উচিত। কারণ ওদেরকে যদি আমরা জেলে পাঠাই এতে ওদের কিছু যায় আসে না, কারণ ওটা তাদের আরেকটা বাড়ি, ওখানে গিয়ে আবার রাজনীতি করে আরেকটা জগৎ শুরু করে। কিন্তু যখন ওদের ফ্যামিলিদের আমরা মারবো তখন তো পাবে ওরা আসল মজা। আর এই কথা বলেই প্রসিকিউটর করে কি চিপকে ছুরি মারে, মানে চিপকে মেরে ফেলে। কিন্তু চিপ মারা যাওয়ার আগে সে উইলিয়ামকে কল করে এবং উইলিয়ামের সাথে শেষ বিদায় নেয়, মানে এই দৃশ্যটা অনেক ইমোশনাল ছিল। তো উইলিয়াম বুঝে যায় যে তার চিপ অনেক ঝামেলায় পড়েছে এবং চিপের লোকেশনে আসার আগেই চিপ মারা যায়। কিন্তু এখানে প্রসিকিউটর কিন্তু রেডি ছিল, ওদের অপেক্ষায় করছিল। তো ওরা যখন এখানে আসে আমরা দেখি প্রসিকিউটর তার লোকজন নিয়ে, এরা কিন্তু কেউ আইনের লোক নয় ভাড়াটে লোক আর কি, তার লোকজন নিয়ে এখানে আসে। আর প্রসিকিউটর যখন উইলিয়ামের সামনে আসে, উইলিয়াম প্রসিকিউটরের হাত দেখে বলে হাতে ছুরি নিয়ে কাউকে মারার পরে বা জখম করলে হাতে এরকম দাগটা হয়, তার মানে তুমি কি চিপকে ছুরি আঘাত করেছো। প্রসিকিউটর কোনো কথা বলে না, জাস্ট একটা হাসি দেয়। আর এখানে আমরা প্রসিকিউটরের সাথে সেই চাকে দেখি যে লিকে নিয়ে এসেছিল। আমি কিন্তু বলেছিলাম চার কথা মনে রাখতে হবে, গত পর্বে সমত বলেছিলাম। তো চাকে দেখে লির কিছু মনে পড়ে যে ওকে আমি কোথায় দেখেছি, আর তখন মনে পড়ে যে ডক্টরের কাছ থেকে তো ওই আমাকে মারার জন্য নিচ্ছিল, আর চার সাথে প্রসিকিউটরের কি সম্পর্ক। আর তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে প্রসিকিউটর সবাইকে আদেশ দেয় যে লি বাদে বাকি সবাইকে মেরে ফেলতে, কারণ লিকে আমাদের কাজে লাগবে। কিন্তু আমরা দেখি চারজন কোনো রকমে মারামারি করে এখান থেকে পালাতে পারে। আর এই 10
নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই এপিসোড কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয় যে প্রসিকিউটর ওই কি তাহলে মেইন ভিলেন, আর লিকে কি তাহলে কোনো মেডিসিন দিয়ে বা অন্য কোনো উপায়ে ওকে খুনের জন্য ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া কিন্তু অলরেডি আমরা জানি যে উইলিয়াম লিকে ক্রাইম ইউনিটে এজন্যই নিয়েছে যাতে সে লিকে ভালো মতো স্টাডি করতে পারে যে 2 বছর আগে তার মেয়ের মৃত্যু কি লির জন্য হয়েছিল। তো 2 বছর আগে সে অন্ধ হয়ে লিকে যে জেলে পাঠিয়েছিল সেই রাগ ভাবটা তার এখন নেই, তার কাছে এখন দোটানা লাগে যে লি ছেলেটাকে আসলেই খুনি, আর সেই ডাউট থেকেই সে লিকে বাইরে বের করেছে। তবে এখনো উইলিয়াম কিন্তু ক্লিয়ার হয়নি যে লি অ্যাকচুয়ালি খুনি কি না। তো যাই হোক, আবার ওই মেজ অফিসার ছিল তার কিন্তু এপিসোডের প্রথম থেকেই খুবই সন্দেহ ছিল এই তিনজনের সাথে উইলিয়ামের কি সম্পর্ক। তো সবারই অনেক প্রশ্ন, সবারই অনেক সন্দেহ। তো এই সকল প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাবো এরপরের এপিসোডে, আর সেটাই হবে এই সিরিজের লাস্ট এপিসোড। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে সামার এবং ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের স্টোরে নতুন কিছু কালেকশন এসেছে। তো তোমরা যদি আমাদের স্টোরের ফেসবুক পেজ ভিজিট করো তাহলে সেখানে কিন্তু হাই কোয়ালিটির নতুন মডেল অনেক টি শার্ট, পলো টি শার্ট, শুজ এবং স্নিকার্স পাবে, এবং সবগুলো খুবই হাই কোয়ালিটির যার জন্য 2-3 বছরের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর প্রোডাক্টগুলো হাতে নিলেই বুঝতে পারবে যে ওগুলো কেমন প্রিমিয়াম কোয়ালিটির। আর এছাড়াও মেয়েদের জন্য শীঘ্রই নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো হবে পুরোপুরি কাস্টম ডিজাইনের, মানে অন্য কোথাও পাওয়া যাবে না আর কি, এবং নিশ্চিত করা যেতে পারে ওগুলো তোমাদের ভালো লাগবে। তো পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, এখনই পেজটা গিয়ে চেক করে আসো, হতে পারে কোন একটা প্রোডাক্ট তোমার পছন্দ হতে পারে।